এই কক্সবাজারের মধ্যে এই তিনটা বিচের মধ্যে সবচেয়ে পর্যটন বেশি এখানেই আসে। ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ফ্লাই ডাইনিং। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটি খুবই স্পেশাল একটি ব্লগ, কারণ আজকে ব্লগ করতে যাচ্ছি ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ, কক্সবাজার। তো আমরা চন্দ্রা থেকে 6টা শ্যামলী এসি বাসের টিকিট নিলাম, দেন বাসে উঠলাম, আর এখান থেকেই শুরু হলো আমাদের কক্সবাজারের ট্রিপ। আমি বললাম না, আমার শরম করে। বাসটি কুমিল্লা একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিল, তো আমরা এখানে কিছু হালকা খাবার খেয়ে নিব। তো আমরা খাবার শেষ করে বাসে উঠে পড়লাম, এখন একটু ঘুম দিব আর সকাল উঠে দেখব কত চলে আসছি। সো গুড নাইট। 2000 years later finally সুজি মা উঠে গেছে আর আমরা কক্সবাজার পৌঁছে গেছি। সো গুড মর্নিং কক্সবাজার। তো আমরা এখন হোটেলে উঠব, আর আমাদের হোটেল বুক করা ছিল হোটেল ভিস্তা বে। তো আমরা এখন এখানে চেক ইন করব, আর যারা জানে না তাদের জন্য বলতেছি কক্সবাজারে চেক আউট করতে হয় 11টার দিকে আর চেক ইন করতে হয় 12টার দিকে, সব হোটেলেই প্রায় একই টাইম। আর এই হোটেলটি সুগন্ধা বিচের একদম কাছাকাছি, এই হোটেল থেকে সুগন্ধা বিচে যেতে পায়ে হেঁটে সময় লাগে 2-3 মিনিটের মতো। কোন রুম ভাই? 703। দিদি, 2 hours later এখন আমরা সবাই বিচে যাব। লেটস গো। আবি ভাই কো হেই মিয়া দাও। হ্যাঁ ভাই। আবি আইতা থেকে কি করব? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সুগন্ধা বিচে যাচ্ছি। আমাদের সাথে থাকুন। গাইজ, আমরা এখন আছি সুগন্ধা বিচে, দেখতে পাচ্ছেন
আর এই কক্সবাজারের মধ্যে এই তিনটা বিচের মধ্যে এখানে সবচাইতে পর্যটন বেশি এখানে আসে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ দেখতে পাচ্ছেন। তো আমাদের গোসল শেষ, এখন রুমে যাবো এবং রেস্ট করব। আজকে মনে হয় আর বিচে আসা হবে না, তো নেক্সট ডে। আর ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ফ্লাই ডাইনিং বর্তমানে যেটি ভাইরাল, তো এটিও দেখাবো আপনাদের নেক্সট এপিসোডে। আর এর সাথে আপনাদের দেখাবো মেরিন ড্রাইভ, ইনানি বিচ, কাটোয়া টেক, মহেশখালী, হিমসরি এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।